পাঠিয়েছে সব কে? হ্যালো, চিনতে পারছেন সেই রতনপুরের জমিদার গিন্নি? ওর মায়ের মৃত্যুর জন্য আরো একজন দায়ী। কে বাবা? কে? তোর বাবা। আমাকে ক্ষমা কর বাবা। আমাদের বাড়ি আলতা উৎসবে একটা মেয়ে এসেছিল, ঘোমটা দিয়ে নেচেছিল, সবাই বলছে ওটা নাকি তোর বউ মতি। তোর বউ মতি কি করে আসবে? সে তো মরে গেছে, আমি তো মেরেছি। আমি হীরক শুনবো, আমরা সবাই মিলে মেরেছি, তাই না? অজিত, কথার উত্তর দে অজিত। গিনি বউ, তোমরা খুন করেছ মতি কর্মকারকে, তোমরা খুন করেছ। বলেছিলাম না, বলেছিলাম ঝুমকো বেঁচে আছে। ও বাবা, ও মা, এই দেখো ঝুমকো বেঁচে আছে, বেঁচে আছে ঝুমকো। ঝুমকো বেঁচে নেই, বেঁচে নেই ঝুমকো। আপনি কি করছেন কি এখানে? তুমি এই এই প্রদীপগুলো কে জ্বালিয়েছে? আমি জ্বালিয়েছি। আর আর এই ছবিগুলো? আমি রেখেছি। কেন? আগে ঠাকুরমশাই বললেন কি একটা তিথি নক্ষত্র আছে, ঝুমকোর কি একটা কাজের ব্যাপারে দিন মাসের, তাই রেখেছি। এখানে কেউ এসেছিল না তো? নারু না আসেনি। তাহলে নারুকে কে মারল? একবার বেঁচে গেছিস, পরের বার আর বাঁচবি না। যদি জানতে পারে আমি বেঁচে আছি, তাহলে তোর তোর বাবার আর তোর মায়ের লাশ ভাসবে ওই ব্রিজের নিচের নদীটাতে, বুঝতে পেরেছিস? Thank you.
কোহিনুরের গায়ে ছোঁয়ানো হলুদ, এরপর একমাত্র তোর অধিকার আছে, আর কারণে সাবধানে থাকবি। আর যখন আসবি সাবধানে আসবি। তোমার আর তোমার বরের মধ্যে কথা বলার স্টাইলটা দেখে না আমার একটা জিনিস মনে হয়, যে তোমাদের মধ্যে আর যাই থাকুক না কেন, তোমাদের মধ্যে প্রেমটা এখনো হয়নি। আরে আরে ডার্লিং, বোঝো বোঝো, হয় নাকি কখনো হয়? যার নাম গোবা সেবাটা কি প্রেম করবে? That's none of your business. ভালো কথা বলছি, চাও বেরিয়ে যাও এখান থেকে। তাহলে রাধা মা যখন চাইছে তখন এখানকার কোন একজন ভালো ডাক্তারকে দিয়ে দেখানো যেতেই পারে। রাধা যা শুরু করেছে, মানে তো এই তো বিদেশ যাওয়া পুরো বানচাল হয়ে যাবে দেখছি। হ্যাঁ, মন লুকিয়ে দেবে, তারপরে এখানকার কোন ডাক্তারকে দেখাবে, সত্যিটা বেরিয়ে যাবে, আমরা ফেঁসে যাবো। ম্যাডাম, দাঁড়িয়ে থেকো না, এখানে স্কুলের মতো ঘন্টা পড়ে না, কাজ শুরু করো। কি হলো, কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বলবে তো? জানিস বাজে ডাক্তার, আমার না আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে, ছোটবেলা থেকে দেখেছি। আমার সব বন্ধুরা বাবার সাথে ঘুরতে যেত, বাবার আদর পেত, কত ভালোবাসা পেত। আর আমার পোড়া কপালটা দেখ, আমি আমার বাবাকে কোনোদিন দেখতেই পেলাম না। বাবা যে কি সেটা কোনোদিন বুঝতেই পারলাম না। আমার বাবা বেঁচে আছে আমি জানি, আমার মা তো সাকাশ ইঁদুর পরে। চুচু আমার ট্রাম কাট হতে যাবে কেন? আমি তো চুচুকে ভালোবেসেও বাড়ি নিয়ে যাচ্ছি, আর চুচু নিজের ইচ্ছেতে আমায় ভালোবেসেও বাড়ি যাচ্ছে। আর চুচুকে ট্রাম কাট বলার মানে আমায় অপমান করা, আর সঙ্গে সঙ্গে চুচুকেও অপমান করা। আমি জানি আমি এ বাড়ির কেউ নই, কিন্তু চুচু তো এ বাড়িরই মেয়ে। বাবা চন্দর, এ ভাত কাপড়ের থালা বৌমার হাতে তুলে দাও, আর বৌমাকে বলো সাত জন্মের জন্য তুমি তার ভাত কাপড়ের ভার নিলে। আমায় মাফ করবেন, এ আমি নিতে পারবো না। আমি বলছিলাম যে আমাদের তো একটা কথা কেন বারবার বলছেন? আপনি কি একটা মেয়েকে বিপদে ফেলে চলে যাবেন? বিয়ে করলাম না, বড় হয়ে গেলাম, এ আবার কেমন? কিরে কি ভাবছিস, চল বিদায় হোক। আরে বিদায় হয়ে যাক।